ইন্ডিয়ান নেভিতে প্রায় 2500 শূন্য পদে সেলর এএএসএসআর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি 10+2 হয়ে থাকে, উচ্চ মাধ্যমিক পাস যদি আপনারা হয়ে করে থাকেন, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা আবেদন কীভাবে করবেন এবং আপনাদের বয়স কত লাগবে, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে আসছি এখন অফিসিয়াল নোটিফিকেশন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নিউজ। তো এমপ্লয়মেন্ট নিউজ প্রকাশিত হয়েছে 16 থেকে 22 অক্টোবর। তো আপনারা দেখতে পাচ্ছেন দ্য ইন্ডিয়ান নেভি। তো এই নোটিফিকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো তারপর যেটা রয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম আনমেরিট মেল ক্যান্ডিডেটস। তো আনমেরিট মেল ক্যান্ডিডেটরাই শুধু আবেদন করতে পারবেন। তো আপনার যেটা রয়েছে আর্টিফিশিয়াল অ্যাপেন্টিস, সেটা রয়েছে এএ, এবং সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস এসএসআর আপনাদের ফেব্রুয়ারি 2022 ব্যাচ যেটা আপনাদের রয়েছে। তো তারপর যেটা আপনাদের রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, তো শুধু যেটা হচ্ছে অনলাইন আবেদন করতে পারবেন আনমেরিট মেল ক্যান্ডিডেটাই, যেটা রয়েছে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনমেরিট মেল ক্যান্ডিডেটস। তো তারপর যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা রয়েছে এএ এবং এসএসআর, যেটা রয়েছে 500 এবং 2000। তো অ্যাপ্রোক্স দিয়েছে আপনার, অ্যাপ্রো ম্যাক্স রিলিজ দিয়েছে আপনার, অ্যাপ্রোক্স যেটা রয়েছে শূন্যপদ যে আপনাদের রয়েছে 500 এবং 2000। তো আপনার টোটাল 2500 শূন্যপদ রয়েছে। তো তারপর চলে আসছি এডুকেশন কোয়ালিফিকেশনে। তো এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যেটা চাইছে শিক্ষাগত যোগ্যতা, তো আপনাদের 10+2 হতে হবে এবং সঙ্গে আপনাদের 60% মোট মার্কস লাগবে অ্যাপ্লিকেটে, যেটা আপনাদের ম্যাথ ফিজিক্স লাগবে। আপনি অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট যেটা আমার রয়েছে কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স, তারপরে একটি যে কোনো সাবজেক্ট আপনাদের যে কোনো মিনিস্ট্রি অফ এডুকেশন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পাস করা থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন এই এই পোস্টে আপনাদের। তো এসএসআর নেক্সট যেটা রয়েছে কোয়ালিফাইড 10+2, অবশ্যই আপনার 10+2 আপনার করা থাকতে হবে এবং আপনাদের সঙ্গে আপনাদের উইথ ম্যাথ এবং ফিজিক্স করা থাকতে হবে। অ্যাটলিস্ট যেটা ওয়ান সাবজেক্ট রয়েছে কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্সে আপনার যে কোনো একটি সাবজেক্ট আপনাদের পাস করা থাকতে হবে, যেটা আপনাদের বোর্ড অফ স্কুল এডুকেশন রেগুলেশন, যে কোনো আপনাদের মিনিস্ট্রি অফ এডুকেশন অথবা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এজ আপনার যেটা বলে দিয়েছে আপনাদের 1 ফেব্রুয়ারি 2002 থেকে, যেটা আপনাদের 31 জানুয়ারি 2005-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। তো তারপর চলে আসছে পে অ্যালাউন্সে। তো আপনাদের পে অ্যালাউন্স যেটা আমাদের ট্রেনিং চলাকালীন আপনাদের কত আপনাদের স্যালারি দেওয়া হবে, যেটা সরি স্টাইপেন্ড দেওয়া হবে। তো ডিউরিং অ্যান্ড ইন্টারসেল যেটা বলে রয়েছে আপনাদের ট্রেনিং পিরিয়ডে, তো 14600 আপনার থাকছে আপনাদের। তো নেক্সট আপনার যেটা আপনাদের রয়েছে লেভেল 3 আপনার নেক্সট আপনার দেওয়া হবে, প্রথম যদি আপনার ট্রেনিং সাকসেসফুল হয়ে যান। নেক্সট আপনার যেটা রয়েছে পেমেন্ট 1700 আপনাদের স্যালারি আপনার স্টাইপেন্ড দেওয়া হবে। নেক্সট আরও রয়েছে, তো পে লেভেল আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে। তো প্রমোশনও রয়েছে সুবিধা, ঠিক আছে, 47600 টাকা আপনারা পেয়ে যাবেন আপনাদের আপনাদের যে ট্রেনিং করার পর। তো তারপর চলে আসছি আমরা নেক্সটে, যেটা আপনাদের সিলেকশন সার্টিফিকেট যেটা রয়েছে আপনাদের সিলেকশন প্রসেসটা যেটা রয়েছে। তো প্রথমে আপনাদের যেটা রয়েছে যে আপনাদের 10000 প্রায় আপনাদের 10000 ক্যান্ডিডেটস আপনাদের ডাকবে, ঠিক আছে, যেটা আপনাদের লিখিত পরীক্ষা এবং পিএফটিতে ডাকবে 10000+ ক্যান্ডিডেট। তো রিটেন টেস্ট যেটা আপনাদের রয়েছে হিন্দি ইংলিশ থাকবে আপনাদের, অবজেক্টিভ টাইপ আপনাদের থাকবে, কোশ্চেন পেপার সব কিছু থাকবে, ইংলিশ সায়েন্স ম্যাথামেটিক্স এবং জেনারেল নলেজ ভিত্তিতে আপনার থাকবে। তো তারপরে 10+2 লেভেলে থাকবে আপনাদের ওয়েবসাইট, আপনারা অবশ্যই জয়েন ইন্ডিয়া যেটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট indiannavy.gov সিলেবাসটা আপনার ডাউনলোড করে নিতে পারেন ওখান থেকে। তো তারপর যেটা আমরা রয়েছে ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 1 আওয়ার, তো 1 আওয়ার আপনাদের এক্সামিনেশন হবে। তো তারপর চলে আসছি ফিজিক্যাল ফিটনেস যেটা রয়েছে, ফিজিক্যাল ফিটনেস টেস্টে। তো তারপর যেটা ফিজিক্যাল ফিটনেস রয়েছে, তো কোয়ালিফাইং ইন ফিজিক্যাল ফিটনেস, তো কম্পালসারি ম্যান্ডেটরি আপনার পাস করতে হবে, যেটা আপনাদের রয়েছে পিএফটি যেটা আপনার রয়েছে আপনাদের 1.6 কিলোমিটার, তো 7 মিনিটে আপনাদের কমপ্লিট করতে হবে এবং 20 স্কোয়ার যেটা রয়েছে আপনাদের উঠক বেটক করতে হবে। দেন আপনাদের রয়েছে আপনাদের 10 পুশআপ 10 পুশআপ রয়েছে আপনাদের, ঠিক আছে। তো তারপর মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে আপনাদের, যেটা আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড 157 সেমি, যেটা আপনাদের 157 ওয়েট সেমি লাগবে আপনার হাইট এবং ওয়েট আপনাদের চেষ্টার উপর ভিত্তি করে আপনাদের সব কিছু নির্ভর করবে, ঠিক আছে। তো এক্সপেনশন যেটা রয়েছে আপনাদের 5 সেমি এক্সট্রা আপনাদের ফোলাতে হবে, যত আপনাদের থাকবে চেস্ট আপনাদের 5 সেমি আপনাদের এক্সট্রা ফোলাতে হবে। তো তারপর আপনাদের যেটা রয়েছে স্ট্যান্ডার্ড রয়েছে ডিস্ট্যান্স ভিজন রয়েছে অনলি, আপনারা একটু দেখে নেবেন বিস্তারিত। তো ট্রেনিং আপনাদের থাকছে 15 নম্বর যেটা আপনাদের রয়েছে, তো ট্রেনিং অ্যান্ড যেটা রয়েছে আপনাদের 2022 সালের ফেব্রুয়ারি মাসে, যেটা আপনাদের নাগাদ আপনাদের হতে পারে যেটা আপনাদের ট্রেনিং। তো আপনাদের 9 উইক, ঠিক আছে, 9 উইক্স আপনাদের থাকবে আপনাদের এএ এবং আপনাদের 22 উইক্স আপনাদের এসএসআর বেসিক ট্রেনিং আপনাদের থাকবে, ঠিক আছে। তো তারপর চলে আসছি যেটা আপনাদের রয়েছে আপনারা আবেদন কীভাবে করবেন। তো আবেদন আপনাদের 18 নম্বর যেটা রয়েছে দ্য অ্যাপ্লিকেশনস আর টু বি ফিল আপ অনলাইন, তো অনলাইনে শুধুমাত্র আপনারা আবেদন করতে পারবেন, যেটা আপনাদের অফিসিয়াল সাইট দিয়ে দিয়েছে www.joinindiannavy.gov.in, এই অফিসিয়াল সাইট থেকে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপর চলে আসছি আপনারা
আবেদন কতদিন পর্যন্ত করতে পারেন, যেটা হাউ টু অ্যাপ্লাই আপনাদের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা রয়েছে আপনাদের অনলাইন অনলি, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে। তো আপনাদের ওয়েবসাইট দিয়ে দিয়েছে, তো 16 অক্টোবর থেকে এবং 25 অক্টোবর পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সব কিছু আপনারা দিয়েছে, লগ ইন আপনাদের কীরকমভাবে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় আপনাদের যেতে হবে, তো কারেন্টাক অপরচুনিটি অ্যাপ্লাই অপশন ক্লিক করে মাত্র আপনারা আবেদন করতে পারবেন। তো সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, তো আপনারা দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনটি যেটা রয়েছে এমপ্লয়মেন্ট নিউজের, তো এটা আপনারা ডাউনলোড করে অবশ্যই আপনারা দেখে নেবেন বিস্তারিত। তো তারপর আপনারা যেটা দিয়েছে যা মেরিট লিস্ট পাবলিশ সেটাও হবে, প্রকাশিত হবে, যে আপনাদের www.ডট যেটা রয়েছে যে joininternavy.gov.in অফিসিয়াল সাইটে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস নাগাদ আপনাদের 2022 সালে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। তো সব কিছু আপনাদের অ্যাকাডেমিক অ্যাপ্রোক্স আপনাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং আপনাদের সব কিছু ট্রেনিং পিরিয়ড আপনাদের দিয়েছে, যে ফেব্রুয়ারি মাস নাগাদ আপনাদের ট্রেনিং আপনাদের হতে পারে, 9 সপ্তাহ আপনাদের এ এবং 22 সপ্তাহ থাকছে আপনাদের এসএসআর বেসিক ট্রেনিং। তো বন্ধুরা, এটাই আজকে আমাদের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল। তো নেক্সটে আরও ভালো চাকরির খবর খবর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি এমপ্লয়মেন্ট নিউজ যেটা আপনাদের ইন্টারনেট আছে তো আপনারা ডাউনলোড করতে পারেন অফিসিয়াল নোটিফিকেশন।